আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটা হলো আমি সুজির হালুয়া বানাবো। আর সুজির হালুয়া দিয়ে আমি পাটিসাপটা পিঠাও আজকে বানিয়েছি। পাটিসাপটা পিঠার মধ্যে কিন্তু ভিতরের পুরটা কিন্তু আপনারা ভিন্ন ধরনের দিতে পারবেন, ক্ষীর বানিয়ে আর কি, যে কোনো ধরনের। তো ওইটা আমি অন্য একদিন আমি আপনাদেরকে শেয়ার করবো ক্ষীর বানিয়ে। তো আজকে আমি দেখাবো সুজির হালুয়া দিয়ে কীভাবে পাটিসাপটাও বানাতে পারবেন। তো এই তো আমি প্রথমে একটা পাত্র বসিয়ে নিয়েছি চুলায়। আর এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু দেখতে অনেক বেশি লাগছে, আসলে আমি সুজিটা একটু বেশি দিব, হালুয়াটা বানাবো আর কি সুজি দিয়ে। তো আমি এর জন্য একটু বেশি দিয়েছি, আসলে তেমন একটা বেশি না। আর যদি সুজির হালুয়ার মধ্যে ঘির ফ্লেভারটা না আসে তাহলে কিন্তু মজা লাগে না। তো যদি আপনারা ঘি খেতে চান না তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন, আর তেল দিয়ে বানাতে পারবেন, কিন্তু ঘি দিলে অনেক মজা হয়। আর এই তো আমি ড্রাই ফ্রুটগুলো কিন্তু ঘির মধ্যে প্রথমে ভেজে নিয়েছি। এইখানে আমি পেস্তাবাদাম দিয়েছি, তারপর কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, এইগুলো প্রথমে ভেজে নিয়েছি। আর ওই ঘির মধ্যে কিন্তু আমি সুজিটাও দিয়ে দিয়েছি। আর সুজি কিন্তু আমি এখানে 3 কাপ দিয়েছি আর কি। আপনারা যদি সুজিটা আরও কম দিতে চান তাহলে কিন্তু ঘির পরিমাণটা আরেকটু কম করে নিতে পারবেন। এই তো আর মানে সুজি দেওয়ার পরে কিন্তু আপনারা অনবরত মানে নাড়তে হবে, না হলে কিন্তু তলা ভেজে যাবে আর কি, নিচে ভেজে যাবে, তা না হলে কিন্তু পুড়েও যেতে পারে। এর জন্য কিন্তু সঙ্গে সঙ্গে সুজি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হয়। তো এই তো আমার সাথেই থাকুন। এখন আমি আরেকটা দুধও মিক্স করে দিয়েছি। এই দুধটা হইলে কোপারেটিভ দুধ, যেটা আর কি পটের দুধ। এটার আমি পটটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা দেওয়ার পর কিন্তু মানে অনেক ঘন হয় আর কি, আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তারপর আমি কন্টিনিউ মানে আরও নাড়তে থাকি আর কি। নাড়তে নাড়তে যখন আরও মিক্স হয় আর একটু ঘন হয় তারপর আমি চিনিটাও দিয়ে দেব। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে আমার পছন্দ মতো আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা এখানে চিনির বদলে যদি গুড় দিতে চান তাহলে গুড়ও দিতে পারবেন। গুড় দিয়েও এই সুজির হালুয়াটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি একটু দুধ দিয়ে আর একটু জাফরন দিয়ে মিশিয়ে রেখেছিলাম আর কি মিক্স করে। তো এই জাফরন আর দুধটাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর ফ্লেভারের জন্য যদি আপনারা এলাচ দিতে চান, তারপর একটু তেজপাতা দিতে চান, এগুলোও দিতে পারবেন। আমি আসলে এগুলো দিই নাই, আমি শুধু জাফরনই দিয়েছি। আমার জাফরনের ফ্লেভারটা আসলে ভালো লাগে।
তো আমি আমার চিনিটাও দেওয়া শেষ, এখন আমি আরও একটু ঘন করব। ঘন করার পরে তারপর আমি ড্রাই ফ্রুট যেগুলো আর কি আমি ভেজে রেখেছিলাম, বাদাম তারপর কিশমিশ ওইগুলো দিয়ে দেব।
পিঠাগুলো কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। আর আমার যদি এই রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই তো দেখেন আমি একটা পাটিসাপটা পিঠা কিন্তু আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সফটও হয়েছে, রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন, আমার সাথেই থাকুন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।